আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। আমি চেষ্টা করলাম কবিগুরুর কণ্ঠস্বর যেমন ছিল তেমনভাবে একটি আবৃত্তি কবিগুরুর উদ্দেশ্যে তারই লেখা তাকে স্মরণ করার জন্য আবৃত্তি করার চেষ্টা করলাম আমি। এটাই কবিগুরুর চরণে টিম পেয়ারা নিউট্রিশনের তরফ থেকে আজকে তার জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। কবির প্রাসঙ্গিকতা এখানেই, তিনি ছিলেন তৎকালীন, তিনি হলেন সমকালীন। তিনি কি বলছেন, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। আজকে যখন অতিমারী পরিস্থিতিতে গৃহবন্দী প্রাণ সেখানে এক ঝলক রবির কিরণ নিয়ে আসেন আমাদের সকলের অতিপ্রিয় রবি ঠাকুর, আজ যখন গৃহবন্দী অবস্থায় নিজেদেরকে মনে হয় অন্ধকার গুহাবন্দী কোনো আদিম প্রাণী আমরা, তখনই মুক্তির বাণী নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের চেতনায়, আমাদের মননে, আমাদের স্মরণে তিনি জীবিত সর্বদা। কি বলছেন কবি, চলুন কবির খাদ্যাভ্যাসের দিকে একটু নজর রাখি। এই অতিমারী পরিস্থিতিতেও কবির প্রাসঙ্গিকতা সত্যি অনুভব করার মতো। আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকদের কাছে শুনেছি কবি নাকি সকালে এক গ্লাস সোনালি কালারের কোনো তরল পানীয় পান করতেন, প্রভাতে এটাই ছিল কবির অভ্যাস। তো সেই পানীয়টি আর কিছুই নয়, অনেকের মতে সেটি চিরতার জল। যদিও এখনকার যে পত্রপত্রিকায় লেখা দেখি তাতে বলা হচ্ছে নিমের জুস, ভালো কথা, চিরতার জলই হোক বা নিমের জুস, কবি দিন শুরু করছেন কি দিয়ে, ইমিউনিটি বুস্টার, তার সঙ্গে হচ্ছে জীবাণু নাশক, তার সঙ্গে হচ্ছে ডাইজেশন বুস্টার, অর্থাৎ পাচন শক্তি বাড়াতে সাহায্য করে এমন একটি তরল পানীয় দিয়ে, যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে অতিমারী পরিস্থিতিতে ভীষণ রকম প্রাসঙ্গিক। ভেবে দেখুন আজ থেকে কত বছর আগে কবি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হয়। তিনি 8 থেকে 80 সকলের হৃদয় জুড়ে আছেন। তিনি যেমন লিখেছেন, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, তাহলে যারা কথা কইতে শেখেনি তাদের জন্য যেমন তিনি লিখেছেন, তেমন তিনি লিখেছেন দার্শনিক ব্যক্তিদের জন্যেও। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। এত বড় লেখা কবিগুরু ছাড়া বোধহয় কখনো সম্ভব ছিল না। তো এহেন মানুষটির খাদ্যাভ্যাসের দিকে আমরা আরেকবার নজর বোলাই, তাহলে বুঝতে পারব কবি ভাবনায়, চিন্তায়, তার লেখনীতে কেন তিনি অদ্বিতীয়, কেন তিনি নোবেলজয়ী একজন বাঙালি কবি, কেন আমাদের চোখে তিনি সন্ন্যাসী সম, কেন প্রত্যেকটি বাঙালি হৃদয়ের কাছে তিনি নমস্য, তিনি দেবতুল্য, তিনি ঋষি প্রবর। আসুন আমরা তার আর একটা কবিতার ছন্দে ধরার চেষ্টা করি কবির সেই খাদ্যাভ্যাস। গ্রীষ্মকাল, এখন গ্রীষ্মকালে চারপাশে দেদার আম, আম বললেই মনে পড়ে আমসত্ত্বের কথা। কবি বলছেন, আমসত্ত্ব দুধেতে ফেলি, তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। কবি কি বলছেন, যে ডেলি ডায়েটের মধ্যে দুধ একান্ত বাঞ্ছনীয় একটি খাদ্য উপাদান। কবি বলছেন যে আমসত্ত্ব দুধেতে ফেলি, আমসত্ত্ব যে আম দিয়ে তৈরি এর থেকে সহজ প্রশ্ন আর বোধহয় কিছু হয় না। তো আম একটি ফল, তাহাতে কদলী দলি, তিনি পাকা কলা চটকে দিতে বলছেন তার মধ্যে, অর্থাৎ আম কলা দুধ,
সন্দেশ মাখিয়া দিয়া তাতে সন্দেশ প্রস্তুতিতে যে ছানা ব্যবহার করা হয় এবং তৎকালীন সময়ে এর মধ্যে যে গুড় দিয়ে চিনির বদলে গুড় দিয়ে সন্দেশ তৈরি করা হতো এটাও আমরা অনেকে জানি। তাহলে সেখানে থাকছে ছানা একটি দুগ্ধজাত প্রোটিন, গুড় তার মধ্যে আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট সমস্ত কিছু উপাদান রয়েছে, ভিটামিনস রয়েছে। এইভাবে যে খাদ্যাভ্যাসের কথা কবি বলছেন এবং কতটা খাবেন, কেমন ভাবে খাবেন, বলছেন পিপিরা কাঁদিয়া যায় পাতে, অর্থাৎ চেটে পুটে খেয়ে নাও, পেট ভরে খাও, তবেই তোমার শরীর মন সবকিছু সবল হবে, সবকিছু শক্তিশালী হবে। আর শরীর মন সবকিছু যদি সতেজ থাকে তবেই এই অতিমারী পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা যাবে। আবার দেখুন এই খাবারের প্রাসঙ্গিকতা কোথায়, না এই খাবারের বড় প্রাসঙ্গিকতা হচ্ছে দুধ এবং ছানা অ্যামাইনো অ্যাসিডে ভর্তি, অর্থাৎ কিনা প্রাণীজ প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন। তার সঙ্গে কি থাকছে, দুধের মধ্যে আমরা জানি শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস থাকে যা আমাদের মস্তিষ্কের বিকাশে একান্তভাবে আবশ্যক। এর সঙ্গে কি দিচ্ছেন, কলা এবং আম। কলার মধ্যে আমরা জানি ট্রিপটোফ্যান থাকে যা আবার আমাদের নিউরোট্রান্সমিটার উৎপাদনে হেল্প করে, মানসিকভাবে আমাদেরকে উজ্জীবিত করে। তার সঙ্গে কলা এবং আমে প্রচুর পরিমাণে বি ভিটামিনসগুলো থাকে যা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। আমের মধ্যে থাকছে বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। কলা পটাশিয়াম থাকছে যা আমাদের পেশি শক্তিকে বজায় রাখতে সাহায্য করছে। তাহলে বুঝতে পারছেন আজকেও এই অতিমারী পরিস্থিতিতেও রাবীন্দ্রিক প্রাসঙ্গিকতা। আশা করি কবিগুরুর খাদ্যাভ্যাস নিয়ে যে কথা আপনাদেরকে বললাম, তারই কবিতা দিয়ে তাকে যে স্মরণ করলাম, অর্থাৎ কিনা গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, তো এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছেন আজও এই অতিমারী পরিস্থিতিতেও রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক। আমরা যেমন আমাদের প্রেম, বিরহ, ভালোবাসা প্রত্যেকটি আবেগে রবীন্দ্রনাথকে খুঁজে পাই, তার কবিতা গানে আমাদের সারা দিনের প্রত্যেকটি ক্রিয়াকর্মকে, মনের প্রত্যেকটি আবেগকে খুঁজে পাই, তেমনিভাবে পেয়ারা নিউট্রিশন চ্যানেল আপনাদেরকে দেখালো যে এই অতিমারী পরিস্থিতির মধ্যেও কবির প্রাসঙ্গিকতাকে খুঁজে পাওয়া যায়। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা বাঙালি, আমাদের বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে আজকে সবাই মিলে কবিগুরুর জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই ভিডিওটি আজকে শেষ করি।